জিলার এবে দিনকু দিন অপরাধর তালিকা লম্বা হবার লাগিছি। আউ অপরাধ ঘটাইবা পরে অপরাধী পুলিশর হাত বাহারে অন্ধাররে বাড়ি বুলাই চালিছি পুলিশ। টিকে টিকে কথারে ফুটুছি চালে যাউছি অমূল্য জীবন। গত 7 তারিখ রাত্রে খোর্ধা সামতরাপুর গুলিকাণ্ড ঘটনার মুখ্য অভিযুক্তকু পুলিশ ধরিপারনথিবা বেলে পুণি রবিবার রাতে প্রায় 10:40 টাঙ্গী 16 নম্বর জাতীয় রাজপথ চণ্ডেশ্বর ছক নিকটে পূর্বতন সমিতি সভ্য রমেশ রাউতঙ্ক উপরে হয়েছি গুলিমাড়। ধাবারু খাই ঘরকু সাঙ্গমানক সহিত বাইকরে ফেরুথিবা বেলে হয়েছি গুলিমাড়। পছপটু বাইকরে আসি দুর্বৃত্ত করিছন্তি গুলিমাড়। গুলিটি রমেশক পেটরে বাজিছিলা আউ ঘটনাস্থলরে উড়ি যাইছিলা রমেশক প্রাণবায়ু। বন্ধু দুইজন রমেশকু রক্ত জুড়ুবুড়ু অবস্থায় টাঙ্গি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাইলে হলে ডাক্তার সেটে তাঁকু মৃত ঘোষণা করেছেন। ঘটনা সম্পর্কে খবর পাই টাঙ্গি পুলিশ মৃতদেহ জবত করা সহ মৃত রমেশক দুই বন্ধুক আটক রাখি তদন্ত আরম্ভ করেছে। মৃত রমেশ ঠিকাদারি করুথিবা বেলে সূচনা অধিকার আইন বলরে অনেক দুর্নীতিখোরক গুমর জানিলে তেমন অস্থল চেহারা পদাকু আসিযা ভয়ে বিরোধী এই গুলিকাণ্ড ঘটাই থাইপারন্তি বলে স্থানীয় লোকমানে আশঙ্কা করুছন্তি। খোর্ধারু প্রবীণ ভঞ্জক রিপোর্ট অস্টুডিও।